হাই গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি দিব্য বিশাল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে অটো প্লে হওয়া ভিডিওগুলোকে অফ করবেন। এটি করার জন্য আপনাকে অবশ্যই যারা অফিসিয়ালি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তারা এটা দিয়ে করবেন। আমি দেখাচ্ছি, আপনারা আমাকে ফলো করে আপনারা কাজটা করবেন। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার নিচে চলে যাবেন। এরপরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তাকে ক্লিক করার পরে আপনাকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনারা সবার নিচে চলে যাবেন। সবার নিচে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন। এরপরে আপনারা দেখবেন অটো প্লে নামে একটি অপশন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেক্ট, এটা হচ্ছে আপনাদের মোবাইল ডাটা আর ওয়াইফাই যদি কানেকশন থাকে তাহলে ভিডিওগুলো অটো প্লে হবে। তারপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে অন ওয়াইফাই কানেকটিং অনলি, এটা যদি ওয়াইফাই কানেকশন থাকে আপনার মোবাইলে তখন আপনার ভিডিওটা ওয়াইফাই কানেকশন হলে চলে যাবে। আর তৃতীয় নম্বরে দেখতেছেন নেভার অটো প্লে ভিডিও, এটা হইতেছে আপনাদের যদি ভিডিও না ভিডিও না সরি আপনাদের যদি মোবাইলে ডাটা কানেকশন থাকে আর ওয়াইফাই কানেকশন থাকে তখন কিছু হবে না, ভিডিওগুলো অটো প্লে হবে না এটা। আর আপনারা তো সব কিছু দেখলেন কীভাবে কী করতে হয়। আপনারা অবশ্যই ভিডিওটাকে প্লো করে করবেন, আপনারা অবশ্যই পারবেন অবশ্যই। আর সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আশা কামনা করে এখানে শেষ করে নিচ্ছি।